হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের শেখাবো কীভাবে আপনারা শুভেচ্ছা পোস্টার বানাতে পারেন। তো আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে মেম্বার, চেয়ারম্যান বা কোনো দিবসের শুভেচ্ছা জানানোর জন্য যে পোস্টারগুলো বানানো হয়, সেগুলো কিন্তু আপনার বেসিক্যালি ল্যাপটপ বা পিসি দিয়ে করা হয়ে থাকে। এখন বর্তমানে ডিজিটাল যুগে মোবাইল দিয়ে সবই করা সম্ভব, মোটামুটি বেসিক ধারণা থাকলেই করা যায়। তবে তেমন দামি মোবাইল লাগে না, কম দামি হলেও হয়, জাস্ট টাচ স্ক্রিন লাগে। স্মার্টফোন হলে আপনি কিন্তু করতে পারবেন, তবে সেটা হবে অতি সাধারণ। আপনি অত প্রফেশনাল যে ইয়াগুলো আছে, পোস্টারগুলো আছে, ওগুলোর মতো কিন্তু করতে পারবেন না। আপনাকে করতে হবে মোবাইলের আওতা যতটুকু আছে ততটুকুর ভিতরে আপনি সুন্দর করে পোস্টার বানাতে পারবেন। তো আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে শুভেচ্ছা পোস্টার বানাবেন, যে কাউকে শুভেচ্ছা জানাবেন বা ঈদ বা রোজা বা কোনো অনুষ্ঠানের বা কোনো বিজয়ীর শুভেচ্ছা জানানোর জন্য যে পোস্টারগুলো তৈরি করা হয়। তো সেখান থেকে আমি একটি পোস্টার আপনাদের বানিয়ে দেখাবো। তো পোস্টার আমি আপনাদের দেখানোর জন্য পূর্বে আমাকে এক্সপেরিমেন্ট করতে হয়েছে, যার কারণে এই যে একটা পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আমি আজ বানিয়েছি। তো চলেন এটা কীভাবে আপনারা তৈরি করবেন আপনাদের দেখিয়ে দিই। তো এই পুরো কাজটি করার জন্য আপনাদের দরকার পড়বে পিক্সেল ল্যাব এই অ্যাপটি। তো এই তো দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এই অ্যাপটি রয়েছে, আপনারা এটা নামিয়ে নেবেন। দেন আপনারা এই পিক্সেল ল্যাবে প্রবেশ করবেন, আমি এটা নামিয়ে রেখেছি পূর্ব হতেই। আপনাকে সর্বপ্রথমে যা করতে হবে, একদম কর্নারে দেখতে পারবেন থ্রি ডট একটা মেনু আছে, তো এই থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইমেজ সাইজ দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইখানে যে 1280 দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনারা 1000 করে দেবেন। তো 1000 করে দিয়ে জাস্ট আপনারা এখানে ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আরও একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কালার বলে একটি অপশন পাবেন, এই কালারে চলে যাবেন। তো এখান থেকে এই কালারের উপরে ক্লিক করবেন, দেন এখানে সাদা একটা কালার আপনারা এখানে দেখতে পাবেন, এই সাদা কালারটা চয়েস করে নেন। তো স্ক্রিনটা সাদা হয়ে যাবে। এবার আপনাদের যে কাজগুলো দেখাবো সেগুলো দেখতে থাকেন একের পর এক। এই যে দেখতে পাচ্ছেন যে দাগ, এই দাগটা কীভাবে আনতে হয় আমি আপনাদের দিয়ে দিব, এটা কিভাবে আপনারা করবেন এই দাগটা আমি ভিডিও শেষ দিক দিয়ে দেখাবো, তো আপনারা কাজটি দেখতে থাকুন। তো এই দাগটা আমরা জাস্ট একদম নিচে সেট করে দেব, দেন এটাকে আমরা কপি করব। তো কপি করার জন্য আপনাদের এই কর্নারে একটা কলম আইকন দেখতে পারবেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনারা কপি অপশন দেখতে পারবেন, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আরও একটি দাগ এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দাগটাকে কী করতে হবে, আপনার এখানে একটা বাটন দেখতে পারবেন, এই যে ছোটো এই বাটনটা ধরে জাস্ট এই দাগটাকে একবার ঘোরাতে হবে, পুরোপুরি ঘুরিয়ে দিয়ে তারপর এটাকে এইভাবে সেট করে দিতে হবে উপরে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট করে নিলাম। তারপর আপনারা এখানে লেআউট আইকন দেখতে পারবেন, তো এই লেআউটে ক্লিক করার পর এখানে লক আইকন দেখতে পারবেন, এই লক দুটোতে ক্লিক করে দেন, দুটোতে লক করে দিলাম। তো এবার আপনাদের এটা করতে হবে, আপনাদের ক্লিক করতে হবে এইখানটাতে, এখানটাতে ক্লিক করার পর এখানে আপনারা আরও একটি অপশন দেখতে পারবেন। এখানে যে অপশনটি দেখতে পারবেন সেটা হলো এই যে এখানে ড্রাউ বলে একটি অপশন আছে, এটাতে ক্লিক করেন। তো এখান থেকে আপনারা যে কোনো কালার চয়েস করতে পারবেন। তো এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, যেটা দিয়ে আমি পূর্বে তৈরি করেছিলাম। তো এটাকে জুম করতে হবে, জুম করার জন্য আপনাদের এখানে প্লাস আইকন দেখতে পারবেন, তো এই প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করার পর এটা জুম করে একদম নিচের দিকে যান। তো আমরা নিচের অংশটুকু কালার করতে যাচ্ছি, তো আমরা জুম করার পর আবারও এই যে এইখানে অপশনটাতে ক্লিক করব। তো করার পর এটা লক হয়ে গেল। এখন আপনাদের যে কালারটা নিতে হবে এখান থেকে কালারটা নিয়ে জাস্ট এখানে এটার উপরে জাস্ট কালার করে এই পুরোটা ভরতে হবে। তো আমরা ইয়াটা পেন সাইজটা বাড়িয়ে নিলাম। ওকে, এবার আমরা খুব সহজেই করতে পারবো। তো আমরা পুরোটা করে নিলাম দেখতে পেলেন। এবার আমরা জুম আউট করবো এটাকে। তো জুম আউট করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এই দাগটা কিন্তু আপনার পুরোপুরি হয়নি, দাগের উপরেও কিন্তু রংটা চলে এসেছে আপনারা দেখতে পারবেন। তো এটা পূরণ করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের জাস্ট এটাকে সাইন করে দিয়ে এখানে আপনারা এটা লক করে দেন। তো লক করে দেওয়ার পর আপনাদের এই দাগটা আবার আনতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আরও একটি লাইন নিয়ে আসলাম, এই লাইনটি আমরা জাস্ট এটার উপর বসিয়ে দেব। তো এটার উপর বসানোর পর আমরা জাস্ট এটা লক করে দেব। তো এখন কিন্তু আপনার বোঝা যাচ্ছে না যে এটাকে কীভাবে রং করা হয়েছে, এখন রংটা একদম সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের এটা সুন্দর করার জন্য আরও একটি দাগটা আনতে হবে, তো আমরা এই দাগটাকেই কপি করে নিই। এর উপরে ক্লিক করার পর আমরা আবার পেন্সিল এখানে ক্লিক করবো এবং আরেকটা দাগ কপি করে নিলাম। তো আপনারা চাইলে গ্যালারি থেকে আনতে পারেন, তারপর এটাকে এখানে বসিয়ে দিলাম।
তবে এটাকে একটু বড় করবেন। তো দেখতে পেলেন এটা দেখতে একটু সুন্দর লাগছে, তো আমরা এখানে আরো একটু বসিয়ে দিলাম এবং এগুলাকে লক করে দিলাম। তো সেম ওয়েতে আমরা উপরের সাইডও কালার করব। তো আমরা আবার জুম করি, জুম করার পর আমরা ড্র অপশনে ক্লিক করি, দেন আপনারা যে কালার মনে চায় এখান থেকে নিতে পারেন। তো আমরা সেম কালারটাই নিব এবং পেন্সিল সাইজটা এখান থেকে বাড়িয়ে দিবেন। তো আমরা সাইন করে দিলাম। তো আমরা সেম ওয়েতে দেখতে পাচ্ছেন উপরেও রং করে নিলাম, এটা আমরা লক করে দেব এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা রং করে দিয়েছি। তবে এখানে কিছুটা স্পট পড়ে গিয়েছে, এখানে দাগের উপরে চলে আসছে। তো কী করতে হবে, এই দাগ এই ঘাটতিটি পূরণ করার জন্য আমাদের পূর্বের এই দাগটি আনতে হবে। তো আমরা আবার গ্যালারি থেকে দাগটি নিয়ে নিব, তবে আমরা নিচে থেকেই কপি করতে পারি। তো আমরা কপি করে নিই নিচ থেকে, এটা আনলক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন, সরি, তো আমরা এটাকে পেন্সিল আইকনে ক্লিক করে কপি করে নিলাম। তো এবার আমরা এটা এখানে যথাস্থানে বসিয়ে দেবো। তো আমাদের পোস্টারের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের আরও একটি ডিজাইন নিতে হবে। তো এই যে দেখতে পেলেন আমি একটি মসজিদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবং এটাকে কী করবো আমরা এখানে একটা স্থানে রেখে দিলাম। তো এবার আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই মসজিদ ছবিটার উপর ক্লিক করে তারপরে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আরও একটি অপশন, তো এই যে এইটা, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আমাদের যে রং আছে সেই রঙের নিচে এটা চলে যাবে। তবে এখন আপনাদের যা করতে হবে, এই মসজিদের অপাসিটিটা, এই মসজিদের অপাসিটিটা আপনাদের কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি নামে একটি অপশন আছে, তো এটাতে ক্লিক করেন। তারপর এখানে অপাসিটির লেভেলটা দেখতে পাচ্ছেন এটা কমিয়ে দিবেন, এটা কমিয়ে 20 দিয়ে দিলেই হবে। ওকে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ড এবং পোস্টারের ব্যাকগ্রাউন্ড কালার সব ওকে হয়ে গেল। এবার আমাদের ছবি আনতে হবে। তো আমরা যার ছবি নিব বা যে শুভেচ্ছা জানাবে তার ছবিটা নিতে হবে। তো আমি তো আমার ছবি ব্যবহার করব না, আমি একটা গুগল থেকে ফটো নামিয়ে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গুগল থেকে ছবি নিয়ে আসছি। তো এটাকে আমরা যা করব একটু বড় করে নেব। তো সেম ওয়েতে আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব এবং এই যে এইখানটাতে যে ইয়াটা আছে কপি, এটা দিলে নিচে চলে যাবে। তো এটা দিয়ে দিলাম এবং এটা নিচে চলে গেল। তো আমরা যতটুকু রাখার ইচ্ছা আমরা এখানে রাখতে পারবো। ওকে, এখানে আপনার ছবি আপনি বসিয়ে নেবেন। দেন আপনাদের বিভিন্ন লেখা লিখতে হবে, যেমন দেখতে পাচ্ছেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছি। তো এটাকে আমরা ছোটো করে দেব এবং এটাকে আমরা একদম উপরে সেট করে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা আমরা উপরে সেট করে দেব এবং এটা এইভাবেই থাকবে। তবে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, যার কালার দেখতে পারবেন এই যে কালার। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা কালো কালার দিয়ে দিচ্ছি এবং সাইন করে দিচ্ছি। এবার আপনাদের আরও একটি জিনিস করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা হাইলাইট করতে হবে। তো হাইলাইট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন, দেন এটা অন করে দেবেন। তো অন করার পর একটু নিচে আসবেন, তো এখানে সাদা কালার বলে একটি অপশন দেখতে পারবেন, এই যে সাদা কালার। তো এটাতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। তো এটা আপনারা একটু সাইড দিয়ে বাড়িয়ে দেবেন, দেন আপনার একটু নিচে গিয়ে এটা একটু গোল করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি তেমন ভালোভাবে কিন্তু প্রফেশনাল না, যতটুকু বানাই আপনারা দেখতে থাকেন। তো এখানে আমি শিক্ষা শান্তি প্রগতি দিয়ে দিলাম জাস্ট প্রফেশনাল লুক আনার জন্য। আপনারা এইভাবে করবেন, এইভাবেই বেসিক্যালি করা হয় আপনার ইয়াগুলা পোস্টারগুলা। তো আপনারা যারা রাজনীতি পোস্টার বানাতে চান তারা কিন্তু এই যে এইখানটাতে একটা পোস্টার লাগাতে পারেন আপনার নেতা বা আপনি যার ছবি এখানে দিতে চান। ঠিক আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা অন্য কেউ, এখানে আপনি একটা ছবি দিতে পারেন এই কর্নারে, বা আপনি এই কর্নারে চাইলেও আরও একজন ছবি দিতে পারেন। ঠিক আছে, তারপর আপনাদের আবারও এখান থেকে টেক্সট লেখার জন্য এখানে টেক্সট প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন টেক্সট আইলো, টেক্সট এসে বললো, এটার উপর ক্লিক করবেন। আর লেখার জন্য আপনাদের যা করতে হবে, লেখার জন্য যা আপনাদের করতে হবে, এই যে টেক্সট চলে আসলো, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, তো এটাতে ক্লিক করেন। তো এডিটে ক্লিক করলে এখানে নিউ টেক্সট নামে এইটু কেটে দিয়ে আপনারা যা যা লিখতে মন চায় এখানে লিখবেন। তো আমি এখানে লিখে দিলাম, তো আমি দিয়ে দিলাম এক্সাম্পল হিসেবে মিষ্টিভাষী বিশ্ববিদ্যালয়। তো এতটুকু লেখার পর আপনি এটাকে একটু ছোটো করে নেবেন। তো এটাকে ছোটো করার জন্য আপনারা এখানে সাইজ বলে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করেন। তারপর এখান থেকে আপনারা টেক্সটটা বড় ছোটো করতে পারবেন। তো আমরা এটা ছোটো করে দিলাম, দেন এটাকে একটু নিচে দিয়ে দিলাম। ওকে, তো আমরা এতটুকু লিখে দিলাম এইটুকের জন্য, এটাকে আমরা একটু ছোটো করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে লিখে নিলাম এবং আমরা এটার কালারটা চেঞ্জ করে নেব। তো এই যে এখানে কালার, তো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব, লাল হলে ভালো হয়, তো লাল দিয়ে দিলাম। তারপর এই টেক্সটটাকে আমরা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, এটাকে একটু ছড়ানোর জন্য আমরা এটাতে ক্লিক করব, লাইন স্পেসিং।
তো লাইন স্পেসিং এ ক্লিক করার পর এখান থেকে এটা আপনারা একটু নিচে নিচে করে দেন 29 বা 30 রেখে দেন এতে লাইনটা একটু ছড়া ছড়া হবে একটু ফাঁকা নিয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে তারপর আবার আমরা আরো কিছু লিখব তো আমরা লিখে দিলাম ওকে করে দিলাম এখানে আমরা এটা একটু বড় রাখব হালকা একটু বড় তেমন বড় রাখার প্রয়োজন নেই ওকে এবার এটার কালার আপনাদের দিতে হবে আমি কালারটা তেমন ভালো দিতে পারি না যাই হোক আমরা এখানে ব্লু কালারটা দিয়ে দেই ওকে এবার আমরা আবারো একটা টেক্সট নিব ফাঁকা টেক্সট তারপর সেটা আমরা এখানে নিয়ে আসব এখানে আপনার নাম তো এখানে আমি জাস্ট एग्जांपल হিসেবে একটা নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম দেন তো ওকে করে দিলাম আমি একটা एग्जांपल হিসেবে নাম দিয়ে দিলাম অবশ্যই এটা কাল্পনিক নাম আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এইসব নাম কিন্তু আমি কাল্পনিক দিয়ে দিচ্ছি ভালো করে করতে পারছি না তবু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো এতটুকু লেখার পর এবার আপনার নিচের সাইটে এখানে আপনার নাম দিতে হবে তো আমরা এখানে টেক্সট এডিট করি এবং এখানে লিখব তো আমরা আরো একটি লেখা লিখে নিলাম তো এটা আমরা একটু ছোট করে নেব আপনাদের দেখাচ্ছি কি লিখলাম আমরা তো একদম শেষে আপনারা দুইটা লাইন করতে পারবেন তো আমি জাস্ট কাল্পনিক একটা নাম দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সম্পাদক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী চান্দর ইউনিয়ন তো এখানে আপনি আপনার ঠিকানাটা দিবেন বা আপনি কোন লিগ করেন সাধারণ সম্পাদক না কোন পদে আছেন সেই পদটা আপনি এই শেষের দিকে দিয়ে দিতে পারেন তো আমি জানি না আমি এই পোস্টারটা কতটা বানাতে পারলাম তো আমি আমার মতো চেষ্টা করলাম আপনার তো এই যে নিচে দেখতে পাচ্ছেন আরো একটি সাধারণ সম্পাদক আমি দিয়ে দিয়েছি তো আপনি এক্স্যাক্ট আপনার স্পেসিফিক লোকেশনটা দিয়ে দিতে পারেন বা আপনি কোন অবস্থানে আছেন সেই অবস্থানটা মিন করতে পারেন ঠিক আছে তো সব কিছু হওয়ার পর আপনি জাস্ট কি করবেন আপনার কাজটা শেষ তারপর আপনি এখানে সেভ বলে একটি অপশন পাবেন তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন পাবেন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করবেন আর এখান থেকে কাস্টম থেকে আপনারা এখানে আলট্রা করে নেবেন এতে আপনার এইচডি কোয়ালিটি হবে দেন সব কিছু করার পর এখানে আপনারা সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেন তো ইমেজটা সেভ হয়ে যাওয়ার পর আবার আপনাদের এই পিক্সেল অ্যাপে যেতে হবে দেন আপনাদের এখানে ক্যান্সেল করতে হবে তারপর আপনাদের এখানে আবারও এখানে থ্রি ডট মেনুতে যাবেন তারপর এখান থেকে ইমেজ সাইজে যাবেন দেন আপনারা এখানে সেম 1000 যেই জায়গায় দিয়ে দেখাইছিলাম এখানে 1000 দিয়ে দেন তো 1000 দেওয়ার পর আবার এই জায়গাটা আসেন এবং কালারটা দেবেন সাদা পূর্বের মতোই প্রথমে যেভাবে দেখিয়েছিলাম তো এই সাদা দেওয়ার পর আপনাদের যে পোস্টারটা আপনারা সেভ দিলেন সেই পোস্টারটা আপনাদের এখানে আনতে হবে আবার তো এই যে আমরা এই পোস্টারটা বানিয়েছি এখন তো এটাকে কি করবেন আবার আপনি আনবেন এখানে আনার পর এটাকে জাস্ট একটু বড় করে নেবেন আপনার এই ফটোটার চারদিক দিয়ে যেন সাদা থাকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে চারদিক দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় 0.2 পয়েন্ট খালি আছে 0.2 এক্স কিন্তু খালি আছে তো এটা চারদিকে খালি রাখবেন এতে আপনার পোস্টারের মতো দেখতে লাগবে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে আপনার সাদা তো এতে কিন্তু এটা প্রফেশনাল আপনার পোস্টারের মতো লাগছে তো আপনারা এইভাবে মোবাইল দিয়ে খুব সহজেই পোস্টার বানাতে পারবেন তো এখানে আপনারা আবার ক্লিক করেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করেন দেন এখান থেকে আপনারা পিএনজিতে ক্লিক করেন তারপর এখান থেকে আলট্রা দেন এখানে সেভ টু গ্যালারি করে দেন তো হয়ে গেল আপনাদের ইমেজ সেভ হয়ে গিয়েছে এবার আপনাদের বলেছিলাম যে আপনারা দাগটা কীভাবে বানাবেন যে ওই দাগটা দেওয়া হয় যে মেইন দাগটা আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দাগটা আপনারা কীভাবে পাবেন বা বানাবেন ঠিক আছে এই দাগটা বানানোর জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও এই পিক্সেল ল্যাবে আসতে হবে দেন আপনাকে যেতে হবে এইখানটাতে এখানে একটি অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আরও একটি অপশন দেখতে পারবেন যেটার নাম হচ্ছে বেজির তো বেজিরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখানে দাগটা চলেই আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু না করে এই দাগটাকে আপনি যা করবেন এখানে সাইন করে দেবেন দেওয়ার পর এই দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চাইলে আপনারা একটু বড় ছোটো করে নেন অসুবিধা নেই এটা জাস্ট স্ক্যানের মধ্যে যেন থাকে তারপর আপনার কী করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপ্যারেন্ট করতে হবে তো আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এটাতে ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ট্রান্সপ্যারেন্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধু দাগটাই রয়েছে তো এই দাগটা আমরা এটাকে অনেক জনে পিএনজিও বলে তো এই পিএনজি করতে হবে আপনাদের শুধু দাগটা থাকবে তারপর আপনাদের সেভ করতে হবে তো এখানে সেভে ক্লিক করেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করেন এখানে ফরম্যাটটা পিএনজি থাকবে এবং ডিফল্টের জায়গায় আলট্রা করে নেন এবং সেভ টু গ্যালারি করে দেন তো হয়ে গেল আপনারা এইভাবে দাগটাও পেয়ে যাবেন এবং ওই দাগটা তো যেভাবে আমরা কাজটা দেখিয়েছি ওই দাগটা দিয়ে আপনারা সেই কাজটা করতে পারবেন পুরো পোস্টারটা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই মোবাইল দিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন কেননা আপনারা জানেন এই এই যে আপনাদের যে কাজটা দেখালাম এই কাজটা
অনেক বড় একটি কাজ, ঠিক আছে? আমি প্রায় 1 ঘন্টা ভিডিও বানিয়েছি এবং এডিট করতে লাগবে আরও 4 থেকে 5 ঘন্টা, আবার লাগবে থাম্বনেল বানাতে 2 থেকে 3 ঘন্টা। প্রায় অনেকটা কাজ করতে হচ্ছে এই ভিডিওটার উপর। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখেছেন সবাই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে যাবেন। জানি আপনারা সাবস্ক্রাইব করবেন না জানি, তবুও আপনারা একটা কমেন্ট করে যাবেন, নাইস একটা লিখে যাবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।